সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অর্ক আইটি স্কুলের পক্ষ থেকে যে জিনিসটি শেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন যে বোর্ড বইটি হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সে বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম নাম্বার 5.1 এটি আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এটি কিভাবে একটি সফটওয়্যার মাধ্যমে লেখার পরের আউটপুটটা কীরকম দেখা যায় সেটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমাদের বইতে তোমরা এরকম একটি প্রোগ্রাম দেখতে পাবা হ্যালো ওয়ার্ল্ড নামে। তো এটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে কোড ব্লকসের মাধ্যমে লিখে তোমরা এর আউটপুটটা দেখবা। তাহলে চলো আমরা এখন কোড ব্লকসে চলে যাই। তো আমি কোড ব্লকস ওপেন করতেছি, এটি হচ্ছে কোড ব্লকস। এই কোড ব্লকসের মাধ্যমে তোমরা সি প্রোগ্রামিংয়ের আউটপুট দেখতে পারবে। এছাড়াও আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যার মাধ্যমে প্রোগ্রামগুলোর আউটপুট দেখা যায়। তোমরা এখানে গিয়ে এই কোড ব্লকসে গিয়ে তোমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলে তারপরে তোমরা কনসোল অ্যাপ্লিকেশন পাবা। এখান থেকে তোমরা গোতে ক্লিক করলে এইখানে সি সিলেক্ট করে দিতে হবে, তারপরে নেক্সট করতে হবে, তারপরে এখানে একটা প্রজেক্টের নাম রাখতে হবে। যেমন আমরা পিআরওজিআর প্রোগ্রাম 5.1 লিখে আমরা এটা সেভ করতেছি। তো সেভ করার পর এটাকে আমরা ওপেন করব। তো আমরা যে ফাইলে রেখেছি ওই ফাইলে আমরা যাওয়ার পর এই প্রোগ্রামটা দেখতে পাবো যে এই প্রোগ্রামটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই প্রোগ্রামটা ঠিক যেরকম লেখা আছে ওইরকম লেখার চেষ্টা করব। প্রোগ্রামটি আমরা এখন লেখার চেষ্টা করতেছি। প্রথমে প্রোগ্রামে তোমাদের আছে হলো হ্যাশ ইনক্লুড, আমরা হ্যাশ ইনক্লুড লিখব। হ্যাশ ইনক্লুড ইনক্লুড এসটিডিও এসটিডিআই স্টুডিও ডট এইচ। তারপরে প্রোগ্রামটি তারপরের লাইনটা দুই নম্বর ফাঁকা দেওয়া আছে, তারপরে আমরা লিখতেছি হলো ইন্ট মেইন। মেইনটা হচ্ছে একটা ফাংশন যেখান থেকে প্রোগ্রামটা শুরু হয়। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা আউটপুট দেখব, PRINTF প্রিন্ট এফ ফাংশন চিহ্ন। যে যে প্রোগ্রামটা ফাংশন যাকে বলবো সেগুলো হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো প্রিন্ট এফের ভিতর ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এখানে লাইনের শেষে সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে, তারপরে আছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে। তাহলে আমরা এই প্রোগ্রামটার আমাদের আউটপুট আমরা কি হবে সেটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে বিউল্টে। এখানে গিয়ে আমরা যদি রান বিউল্ড অ্যান্ড রান করি তাহলে প্রোগ্রামটির আউটপুট আমরা দেখতে পাবো। প্রোগ্রামটির আউটপুট হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এই প্রোগ্রামের এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় লিখি হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, তাহলে প্রোগ্রামটি তখন আর হ্যালো ওয়ার্ল্ড দেখাবে না। তখন আমি যদি বিউল্ড অ্যান্ড রান করি তখন দেখাবে হলো হ্যালো বাংলাদেশ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ইনভার্টেড কমার মাঝখানে, ইনভার্টেড কমার মাঝখানে যা লিখব সেই জিনিসটি আউটপুটে প্রদর্শন করে হ্যালো বাংলাদেশ। যেমন এখানে আমরা হ্যালো বাংলাদেশ লিখেছি, এখানে হ্যালো বাংলাদেশ লেখাটি প্রদর্শন করেছে। এখন যদি আমরা এখানে অন্য কিছু লিখি যেমন আই লাভ, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, যদি আমরা আই লাভ বাংলাদেশ লেখাটি লিখি তাহলে প্রোগ্রামের আউটপুট আমরা যদি কম্পাইল করি তাহলে দেখব বিউল্ড অ্যান্ড রান করলে দেখা যাবে যে আই লাভ বাংলাদেশ লেখাটি আমাদের স্ক্রিনে প্রদর্শন করছে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে প্রিন্ট এফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট কম্পিউটারের মনিটরে আউটপুট দেখানো হচ্ছে প্রিন্ট এফ ফাংশনের কাজ। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমরা
এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, উদাহরণে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমাদের আউটপুটে প্রদর্শন করবে। এই জন্য এখানে বইয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দিয়ে একটি প্রোগ্রাম দিয়েছে। এই প্রোগ্রামটি সব প্রোগ্রামার প্রোগ্রামের শুরুতেই করে থাকে, তাই আমি তোমাদেরকে এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি দেখালাম। আমি প্রিন্টেপের মাঝে যা লিখছি আউটপুটে তাই দেখা গেছে। তো ধন্যবাদ সকলকে, তোমরা আমার প্রোগ্রাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা দেখতেছো। আমি সবগুলো উদাহরণে এক এক করে প্রোগ্রামগুলো বইয়ের যতগুলো প্রোগ্রাম আছে আমি দেওয়ার চেষ্টা করবো এসএসসি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।